নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আবার একটি নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আমার অনেক দর্শক বন্ধুরা জানতে চাইছেন যে সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টি আসলে কি বিশেষ করে বিএড ভার্সেস ডিএলএড মামলার ক্ষেত্রে আমরা সাবজেক্ট টু আউটকাম কথাটা প্রায়ই কিন্তু শুনে থাকি সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেখান থেকে বা বিভিন্ন মামলার ক্ষেত্রে তো এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আর এর সাথে সাথে থ্রি নাইন টু নাইন মামলা যেটা সুপ্রিম কোর্টে রয়েছে সেই থ্রি নাইন টু নাইন মামলা সাবজেক্ট টু আউটকামের আওতায় পড়ে কি এই বিষয়টি নিয়েও কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখলে আপনাদের যা কিউরিয়াসিটি আছে আশা করি সমস্ত কিছু কিন্তু আপনাদের ক্লিয়ার করতে পারবো আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে বলে রেখি যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে নবদিগন্ধ চ্যানেল থেকে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা তাহলে এই আপডেটটি এবারে আমরা দেখিনি যে থ্রি নাইন টু নাইন মামলায় আউটকাম সাবজেক্ট টু আউটকাম ছিল কি না এবং সাবজেক্ট টু আউটকাম বিষয়টা আসলে কী তো বন্ধুরা সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টির সাথে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে জড়িয়ে পড়েছি এই কথাটি কিন্তু আমরা প্রায়ই শুনতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যখনই বিএড ভার্সেস ডিএলএড মামলা উঠছে শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যখন ডিএড ভার্সেস বিএলএড বিএড বা ডিএলএড মামলার যখনই ক্ল্যারিফিকেশান মামলা দায়ের হচ্ছে তখনই কিন্তু সাবজেক্ট টু আউটকাম বিষয়টি উঠে আসছে এবং বিভিন্ন রাজ্যের প্রাথমিকের রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিশেষ করে বিএড টিচারদেরকে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট টু আউটকাম কতটা উঠে আসছে তো সবার আগে জানতে হবে যে সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টা আসলে কি সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টার যদি বাংলা অর্থ করি সাবজেক্ট মানে কিন্তু বিষয় এবং আউটকাম মানে হচ্ছে ফলাফল অর্থাৎ এক কথায় বলতে গেলে যে বিষয়টি ফলাফলের ওপর নির্ভর করে সেটি কিন্তু এক কথায় সাবজেক্ট টু আউটকাম তো আরও পরিষ্কার বাংলা করলে হয় যে ফলাফল সাপেক্ষে অর্থাৎ যে বিষয়ে মামলা চলছে সেই বিষয়ের যে জাজমেন্ট বা ফাইনাল যে অর্ডার আসবে বা ফলাফল যে হবে তার উপরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে এই হচ্ছে বিষয় তো সাবজেক্ট টু আউটকাম মানে বিষয়টা হচ্ছে সেই যে বিএড টিচারদেরকে যখন রিক্রুটমেন্ট করা হয়েছে বিভিন্ন রাজ্যে এগারো আর দু তারিখের পর সেক্ষেত্রে কিন্তু সেটা কলকাতা হাইকোর্ট হতে পারে বা সুপ্রিম কোর্ট হতে পারে অথবা পর্ষদ নিজেরাও কিন্তু যদি কোনো নোটিশ জারি করে থাকে যে আপনাদেরকে শর্ত সাপেক্ষে বা বিএড দেখে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হচ্ছে ঠিকই কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ভর করবে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্টের ওপর এই কথাটাই যে নোটিশগুলোতে লেখা ছিল সেটাকেই কিন্তু এক কথায় সাবজেক্ট টু আউটকাম বলা হয় অর্থাৎ এক কথায় যেটা হচ্ছে নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি দিয়ে জানানো যেটা পূর্বে থেকেই কিন্তু জানানো ছিল সেটাই কিন্তু এক কথায় সাবজেক্ট টু আউটকামের মধ্যে পড়ে ঠিক আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখানেও কিন্তু যখন বিএড ভার্সেস ডিএলএড মামলাটি সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল তখন প্রাইমারি বোর্ড বিএড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়ার পরেও কিন্তু একটি তারা নোটিশ জারি করেছিল এবং সেখানটায় তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে বিএড ক্যান্ডিডেটদের আমাদের নিতে কোনো অসুবিধে নেই কিন্তু বিএডদের ভবিষ্যৎ নির্ভর করবে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে ফাইনাল জাজমেন্ট যেটা সুপ্রিম কোর্টে রয়েছে তার জাজমেন্টের ওপরেই তো এক কথায় কিন্তু এটাকেও এক কথায় সাবজেক্ট টু আউটকাম বলা যায় তো আশা করি আমি সাবজেক্ট টু আউটকাম বিষয়টি হয়তো আপনাদের বোঝাতে পারলাম তো ছত্রিশগড়ের ক্ষেত্রে যেমন আপনারা দেখেছেন গত দুই তারিখে যে জাজমেন্ট এসেছে বিলাসপুর হাইকোর্টের সেখানেও কিন্তু প্রায় কয়েক হাজার বিএড টিচারকে বাতিল করে ছ মাসের মধ্যে ডিএলএডদেরকে নেওয়ার নির্দেশ দিয়েছে বিলাসপুর হাইকোর্ট তো ছত্তিশগড়ের সেই সমস্ত শিক্ষকরা ছ মাস ধরে অলরেডি বেতন পাচ্ছিলেন তারা চাকরিতে ইনসার্ভিস হিসাবে ছিলেন কিন্তু তবু তাদেরকে বাতিল করা হচ্ছে কেন না তাদেরকে যখন নিয়োগ করা হয় তখন কিন্তু তাদের সাবজেক্ট টু আউটকাম করা ছিল তাদের বিষয়টি তাদেরকে জানানোই ছিল যে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট তাদের যে অনগোয়িং প্রসেসে যে জাজমেন্ট সেই জাজমেন্ট আসার পরে বা ক্ল্যারিফিকেশান মামলার যে জাজমেন্ট আসবে যে অনগোয়িংয়ে বা এগারো আট দু তারিখের পর অনগোয়িং প্রসেসগুলোতে বিএডরা চান্স পাবে কিনা এই বিষয়টা নিয়ে য যা ফাইনাল জাজমেন্ট আসবে সেটাই কিন্তু বিএডদের ক্ষেত্রে হবে আর সেটাই ছত্রিশগড়ের ক্ষেত্রে হয়েছে তো এটাই কিন্তু এক কথায় সাবজেক্ট টু আউটকাম তো এই সাবজেক্ট টু আউটকামের ক্ষেত্রে বেশ কিছু রাজ্যে কিন্তু অনেকেই অনেক কয়েক হাজার ক্যান্ডিডেট চাকরি হারাতে চলেছে বিশেষ করে ছত্রিশগড় রাজ্যে উত্তরপ্রদেশ রাজ্যে এবং বিহার রাজ্যে এবং রাজস্থান রাজ্যেও কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু সাবজেক্ট টু আউটকামের আওতায় পড়ে তারা চাকরি হারাতে চলেছেন তো আশা করি সাবজেক্ট টু আউটকাম বিষয়টা আমি বোঝাতে পারলাম কয়েকটা উদাহরণ দিয়ে কিন্তু বোঝালাম তো এবারে চলে আসছি তার পরবর্তী টপিক যে থ্রি যে মামলা যেটা সুপ্রিম কোর্টে রয়েছে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের অবশিষ্ট সিট যে সিটে প্রাইমারি বোর্ড এখনও পর্যন্ত তিন বছর পার হয়ে গেলে রিক্রুটমেন্ট করতে পারেনি তো সেই থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি বা আর মামলা সাবজেক্ট টু আউটকামের আওতায় পড়ে কি না তো এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি আপনারা ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখেছেন এবং সেখানে আপনারা যদি দেখে থাকেন সেখানে কিন্তু বিএডদের ভবিষ্যৎ নির্ভর করবে এরকম কোনো নোটিস করা নেই অথবা এক কথায় সাবজেক্টু আউটকাম ছিল না ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে দু হাজার আঠারো সালের আঠাশে জুনের যে এনসিটির গেজেট ছিল সেই গেজেটকে কেন্দ্র করে কিন্তু দু হাজার সালে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট করে প্রাইমারি বোর্ড আর থ্রি নাইন নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা একাধিক মামলা দায়ের করেছিল ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোসই বলেছেন যে এটা অন্য ম্যাটার এটা কিন্তু সাবজেক্ট টু আউটকামের আওতায় পড়বে না বা এটা এগারো আট দু হাজার তেইশের পরবর্তী যে বিএডদের ক্ষেত্রে যে নিয়ম লাগু হচ্ছে সেটা হবে না নইলে কিন্তু এই মামলাটি অনেক আগেই খারিজ করে দিতেন বিচারপতি অনিরুদ্ধ বোস থ্রি নাইন টু নাইন মামলা চলাকালীন তো থ্রি নাইন টু নাইনের ক্ষেত্রে আমি বলবো এখানে কোনো সাবজেক্ট টু আউটকাম নেই এবং পুরো অর্ডার কপিটা আমি গতকালকে রাত্রেবেলা কিন্তু ভিডিও দিয়েছিলাম যেটা সেখানে সম্পূর্ণ অর্ডার কপি বিশ্লেষণ করা আছে আপনাদেরকে সেখানে কোথাও কিন্তু ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের কথা সাবজেক্ট টু আউটকামের মধ্যে পড়ে না বা ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট কোনোভাবেই কিন্তু কোনো শর্ত সাপেক্ষের মধ্যে ছিল না তাই এটা কিন্তু সাবজেক্ট টু আউটকামের মধ্যে নাই তাই এই থ্রি নাইন টু নাইন সিট অক্ষত এবং এখানে কিন্তু বিএড এনআইএস সকলেই সমানভাবে সুযোগ পাবে যতজন ইন্টারভিউ দিয়েছিল তাই থ্রি নাইন টু নাইন নিয়ে কেউ অযথা চিন্তা করবেন না অনেকেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছেন শুধুমাত্র সুপ্রিম কোর্ট এটা বলেছে এগারো আর দু হাজার পর কোনো বিএড ক্যান্ডিডেট আর চাকরি পাবে না সেটা কিন্তু শুধুমাত্র অনগোয়িং প্রসেস এবং নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু পুরোনো নোটিফিকেশনের যেগুলো রিক্রুটমেন্ট যেগুলো এখনও পেন্ডিং হয়ে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়বে না যেহেতু একই নোটিফিকেশান নোটিফিকেশনটা বুঝতে হবে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের নোটিফিকেশান ছিল দু সালের তেইশ বারো দু হাজার কুড়ি তেইশ বারো দু হাজার কুড়ি নোটিফিকেশানে বাকি যে রিক্রুটমেন্ট হয়েছে ষোলো হাজার পাঁচশো প্যানেলে তাদেরকে যে নিয়মে নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড সেম নিয়মে কিন্তু ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টেও থ্রি নাইন টু নাইনেও সেম প্রসেসে সেম নিয়মে কিন্তু নিয়োগ হবে সুপ্রিম কোর্ট অর্ডার দিলে কিন্তু এখানে কিন্তু কোনো রকমের সাবজেক্ট টু আউটকাম বিষয়টি আসবে না তাই এখানে বিএডরা হানড্রেড পারসেন্ট সেফ আপনারা পরবর্তীতে আমার কথা মিলিয়ে নেবেন থ্রি নাইন টু নাইনের অর্ডার আসার পর তো যাই হোক আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম যে থ্রি নাইন টু নাইনে কোনো সাবজেক্ট টু আউটকাম নেই এবং সাবজেক্ট টু আউটকাম বিষয়টা অ্যাকচুয়ালি কী সেটাও কিন্তু আপনাদের বোঝাতে হয়তো পেরেছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন এবং প্রতি মুহূর্তে আমার চ্যানেলটিকে নজর রাখতে থাকুন নতুন নতুন আপডেট পেতে